কিন্তু আজকে তাতে তোর কি লাভ হলো বলতো? সেই তো তোকে সবার সাথে বাইরে গিয়ে থাকতে হবে। তার থেকে তুই আমার দলে জয়েন করলে আজকে পুরো বাড়িটাই আমার সাথে রাজ করতিস। তুই নিজের ভাইকে চিনতে পারলি না। ইন্দ্রজিৎ লাহিড়ির সঙ্গে ছিলাম বলে মানুষের মতো মানুষ হতে পেরেছি। তোর সঙ্গে থাকলে তো পশু হতাম আমি। মানু তো লজ্জা করে না, তুই একবার আঙ্কেলকে দেখ। তুই দেখ তুই আঙ্কেলের কি অবস্থা। শাট আপ, জাস্ট শাট আপ। বাইরের একটা চাকর। মেস্তা ভাই, সামলে কথা বল। এই ব্যাগে করে কি নিয়ে যাচ্ছ তুমি? নিশ্চয়ই তুমি কোনো দামি জিনিস নিয়ে কেটে পড়ার ধান্দা আছো না? আমি ব্যাগ সার্চ করব। নাও না মিকা, এই ব্যাগে আমি কাউকে হাত দিতে দেব না। এই তুমি আমাকে বারণ করার কে? হ্যাঁ, তা আমি গয়না টয়না সরিয়ে দেওয়ার ধান্দা আছো না তুমি? দাও আমাকে। বুঝতেই পারছো যে মিতুলের মতন স্ট্যান্ডার্ডের মেয়ের কাছে এগুলো সব থেকে দামি জিনিস। আমার কাছে এগুলোই দামি। আমার ইন্দ্রবাবুর দেওয়া প্রথম শাড়ি। সিঁদুরের কৌটো। দাদুর এই ছবি। আর আমার ভোলে বাবা। নিজের বাড়ি ছেড়ে এসে নাজ্জা মায়ের বাড়িতে থাকা যে কত লজ্জার। দিম্মা, এখন নাজ্জা মায়ের বাড়ি হয়ে গেল? নাজ্জা মায়ের বাড়ি কি তোমার বাড়ি নয়? ধরো না তুমি কদিনের জন্য তোমার নাতনির কাছে বেড়াতে এসেছো। কি বলতো গলি, আসলে তোর দিম্মা বিয়ের পর থেকে ওই লাহিড়ি বাড়ি আর আশ্রম ছাড়া অন্য কোথাও রাত কাটায়নি রে। তাই পিসিমণি, ঠাম্মির কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু কলিজি তো ঠিকই কথা বলছে গো। কয়েকটা দিনের ব্যাপার, আমি তো তোমাকে কথা দিয়েছি। এই বাড়ি, এই কোম্পানি, সবকিছু আবার আমরাই ফিরে পাব। আমি আগে ইন্দ্রবাবুকে ফিরিয়ে নিয়ে আসি, তারপর ইন্দ্রবাবুর হাতেই সবকিছু তুলে দেব। কটা দিন একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আমার মা আজকে বেঁচে নেই, তাই তোমাদেরকে সেইভাবে আদর যত্ন আমি করতে পারবো না। এখন তো আদর যত্নে থাকার কোনো ব্যাপার নেই, মাথা গোঁজার ঠাইটা পেয়ে গেছি। এই কটা দিন চাল ডাল ফুটিয়ে খেয়ে থেকে যাব। হ্যাঁ ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, আমরা আমরা যেমন করেও কিন্তুকে খুঁজে বার করবই। আজকে আমার বন্ধুটা মিসিং, ওকে ফিরিয়ে আনার বড় যুদ্ধ এখন আমাদের সামনে। আর তার মধ্যে যদি আমি তোমাদেরকে মাথার ছাত্র দিতে না পারি,
তাহলে এত বছর ধরে তোমাদের থেকে যে ভালোবাসা আমি পেলাম তার কি মানে রইল বলো তো? তুমি চিন্তা করো না, ইন্দ্রকে ফিরিয়ে আনবই আমরা। আমার সমস্ত বিপদে ইন্দ্র আমার পাশে থেকেছে, আর আজকে ওর বিপদে আমি এটুকু করতে পারবো না। কি জানো ঠাম্মি, কলি যেমন আমার স্ত্রী, তেমন ইন্দ্র আমার সব থেকে কাছের বন্ধু। ওকে তো আমরা ফিরিয়ে আনবই। বড় আম্মি তুমি চিন্তা করো না, একটু মনটা শক্ত রাখো, মিতুল মাকে ভরসা করো। রণকাকু তো আগেও এরকম কতবার চেষ্টা করেছে কিন্তু কিছু তো করতে পারেনি। আমরা ঠিক জিতে ফিরেছি, এবারেও জিতে ফিরব। আমাদের সময় নষ্ট করা যাবে না, ইন্দ্রবাবুকে খুঁজে বের করতে হবে। শুভদাদা, তোমার কাছে অলোকা ম্যাডামের নাম্বার আছে? আচ্ছা আমার কাছে আছে, দাঁড়াও। একটু দেখো না ফোন করে কোনো খবর জানা যায় নাকি। হাই হাই পঞ্চ। পঞ্চদা, পঞ্চদা ঠিক আছো তো? আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো। আমি তোমাদের কাছে, শিবা তুমি ঠিক আছিস তো? আমি তোমাদের কাছেই যাচ্ছিলাম। পঞ্চা, কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন বলতো? হ্যাঁ রে শরৎ ঠিক আছে তো? ইন্দ্র, ইন্দ্র দাদা, ইন্দ্র দাদা। দাদা ভাই কি? পঞ্চদা, কি হয়েছে ইন্দ্রবাবুর? চুপ করে আছো কেন পঞ্চদা? কি হয়েছে ইন্দ্রবাবুর? কোথায় ইন্দ্রবাবু? নেই, 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 নেই মিতুল দিদি। কি আজে বাজে কথা বলছিস? সত্যি করে বল আমার ইন্দ্র কোথায়। বল কোথায় ইন্দ্র? আমার ইন্দ্র দাদা নেই। রণদাদা ইন্দ্র দাদাকে গুলি করে হাসিয়ে দিয়েছে মিতুল দিদি। এখন সবাই সবাই ইন্দ্র দাদার বডিটা খুঁজছে, সবাই বডিটা খুঁজছে। পঞ্চা কাকু তুমি কি বলছো এসব? পঞ্চা দা তুমি কি বলছো বলো তো? সব ভুলভাল বলছো তুমি। কি শুনতে কি শুনেছো তার ঠিক নেই। না 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 পঞ্চা, তোর তোর ভুল হচ্ছে কোথায়, তাই না? ভুল হচ্ছে না? ও আর কথা দা বিশ্বাস করো, আমি আমি ঠিকই বলছি অর্ঘ দাদা। আমি তো নিজে কানে শুনেছি গো অর্ঘ দাদা, নিজে কানে শুনেছি। আমি নিজে হাতে ইন্দ্রকে গুলি করেছিলাম, গুলিটা ওর বুকে লেগেছিল, তারপর ওর লাশটা জলে পড়ে গিয়েছিল। রণজিৎ লাহিড়ি যতক্ষণ না নিজের চোখে ওর লাশটা দেখছে ততক্ষণ আমি মেনে নিতে পারবো না যে ইন্দ্র সত্যি মারা গিয়েছে। এই কথাটা ভালো করে জেনে রাখ। সর্বনাশ সব হয়ে গেছে, ঘটছে সব হয়েছে। হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ভোলে বাবা আমার এত বড় সর্বনাশ কিছুতেই করতে পারে না। এত মানত, এত প্রার্থনা সব ব্যর্থ হয়ে যেতে পারে না। আমার আর ইন্দ্রবাবুর স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠুনকো হতে পারে না। আমি জানি আমার সিঁদুরের জোর আছে, আমি জানি ইন্দ্রবাবু বেঁচে আছে। আমি ঠিক ফিরিয়ে আনবো ইন্দ্রবাবুকে,
ঠিক ফিরে আন। তবে তার আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হওয়াটাও খুব জরুরি, শেষবারের মতো সাক্ষাৎ। রণজিৎ লাহিড়ী, আমি আসছি রণজিৎ লাহিড়ী। প্লিজ আটকাশ না, আপনি বলুন, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। উই নিড আনসার ম্যাডাম। এভাবে সবকিছুর বিচার করা যায় না, সবকিছুর বিচার করতে গেলে ভালো মন্দর উল্টো পিঠটাও ঘুরিয়ে দেখতে হয়। না না, আপনার যেটা মনে হবে সেটা ঠিক, আপনার যেটা মনে হবে সেটা ভুল, এভাবে বিচার করা যায় না। শাট আপ, আর একটাও কথা বলবেন না আপনি। কিছু বলি না বলে আপনি যা খুশি তাই বলবেন। ভবিষ্যতে কখনো আইন নিয়ে আমাকে শিক্ষা দিতে আসবেন না। তার মানে আপনি সবকিছু জেনেও কিছু করবেন না, মিতুলকে এভাবে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, তাই তো? হ্যাঁ তাই। গুড, এক্সিলেন্ট। আমি আমি আজকে একটা জিনিস বুঝতে পারলাম যে আপনার মন বলে কিছু নেই। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, চোখে কাপড় বেঁধে নিরপেক্ষ থাকা যায়, চোখে কাপড় বেঁধে সত্যিটা কোনোদিন ঢাকা যায় না। আর নিরপেক্ষ থাকা কি হবে ভিতু কাকু, মিতুল মায়ের জামিনটা করাতে পারবে তো? কি বলি বলতো বুবলি, এই কেসটা এতটাই জটিল না, কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছি না বললে চলবে না, যে করে হোক মিতুলের জামিনটা করাতেই হবে। মিতুলকে ছাড়া আমরা দাদা ভাইকে খুঁজবো কি করে? আর ওদিকে অলরেডি মা দিম্মা মামু চিন্তায় অস্থির হয়ে পড়েছে। প্লিজ তুমি কিছু একটা করো। কলি, আমিও কিছু একটা করতে চাই, কিন্তু আইন এত কিছু বোঝে না। তারপর ওই অলকানন্দা মিত্র ভীষণ টাফ অফিসার, অ্যাটেম্প্ট টু মার্ডার কেস তো উনি দেবেনই। আর এইসব কেসে চট করে জামিন পাওয়া যায় না। আমার না আর এসব কিছুতেই ভালো লাগছে না। ম্যাডাম আমাদের কিছু প্রশ্ন আছে। কেন খুন করলেন রণজিৎ লাহিড়ীকে? আপনার স্বামীকে নিতে সে ব্যাপারে কি আপনি রণজিৎ লাহিড়ীকে সন্দেহ করেন? আপনারা এখন কোনো প্রশ্ন করতে পারবেন না। দূরে সরুন প্লিজ, আসুন বিচারকের। ম্যাডাম আপনি কিন্তু সবটা জানেন, তাও যেটা করছেন এটা কিন্তু ঠিক করছেন না। আমি এখন এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। গুগলি ওনাকে বলে কোনো লাভ নেই। আপনি যে এইভাবে আমার পাশে দাঁড়াবেন, আমি সত্যি কখনো, আমি শুধু সত্যের সঙ্গে আছি, ন্যায়ের সঙ্গে আছি। তোমার তার মানে তো আমাদের সামনে এবার আরো অনেক বড় লড়াই। ঠিক বলেছো সোহাগ, আমাদের সামনে অনেক বড় লড়াই। আপনি পারবেন তো আমি যা যা বললাম তা করতে? এগুলা লক্ষিমদারের বাসর করে কাল লাগিনি ঢোকানো হয়েছিল, তারপর লক্ষিমদার মারা যাওয়ার পর এগুলা তাকে ফিরিয়ে আনতে পেরেছিলেন। সেখানে আমার ইন্দ্রবাবু তো বেঁচে আছে, ঠিক পারবো। দরকার হলে ইন্দ্রবাবুর জন্য আমি স্বর্গ মর্ত পাতা এক করে দেব। সাবধানে থাকবেন আপনারা, আর আপনিও।
সাবধানে থাকবেন, আসছি আমি। মিতুল, এসবের কি মানে মিতুল? মানে পঞ্চা যা বললো সেটা সত্যি? ইন্দ্রবাবু সত্যি আর নেই, অলোকা ম্যাডাম বলেছেন, ওরা বডি নিয়ে আসছে। শিল্পপতি ইন্দ্রজিৎ লাহিড়ির আকস্মিক মৃত্যুতে শোকাহত তার গোটা পরিবার। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে, পুলিশ তদন্তে নেমেছে, আর কিছুক্ষণের মধ্যেই তার বডি নিয়ে আসা হচ্ছে। ব্যথাটা এখনো থেকে গেছে মিতুল, কিন্তু এই দাদা ভাইয়ের মরার খবরটা পেয়ে না আমার আমার সমস্ত ক্ষত মিটে গেছে। তুমি আমাকে মারবে বলেছিলে না, পারলে না। ইনফ্যাক্ট তুমি তুমি আবার হেরে গেলে মিতুল। তবে আমি আসবো, আমার মরে যাওয়া দাদা ভাইয়ের মুখটা দেখতে তোমাকে আসতেই হবে। আফটারঅল আমার নিজের দাদা ভাই বলে কথা। সাদা পায়জামা পাঞ্জাবি পরে তোমাদের সবার সাথে শোক প্রকাশ করতে আসবো, আর তখন আমি তোমার মুখটাও একবার ভালো করে দেখে নেব মিতুল। সবটা বুঝাচ্ছি আমি তোমাদের, অলোকা ম্যাডাম আমাকে আর গুগলিকে ডেকে বলেছে। আমরা ইন্দ্রজিৎ বাবুর বডি খোঁজার চেষ্টা করেছি তন্ন তন্ন করে, কিন্তু কোথাও পাইনি। তার মানে ওনার বেঁচে থাকার সম্ভাবনা বেশি, সময় নষ্ট করা যাবে না। ইন্দ্রজিৎ লাহিড়ির বডি বলে যাকে সবার সামনে আনা হবে, সেই বেওয়ারিশ ডেড বডির ব্যবস্থা আমি করব। বুঝতে পেরেছো তো তোমরা সবাই? এবার অলোকা ম্যাডামের কথাটা শোনার পর থেকে আমি আরো নিশ্চিত হয়ে গেছি কিচ্ছু হয়নি ইন্দ্র বাবুর, কিন্তু রণদাদাকে এটা কিছুতেই জানতে দেওয়া যাবে না। কারণ রণদাদা যদি জানে যে ইন্দ্রবাবু নেই, তাহলেই শুধুমাত্র ইন্দ্রবাবুর খোঁজ করা বন্ধ করবে। আর আমরা নিশ্চিন্তে ইন্দ্রবাবুকে খুঁজে বের করতে পারবো। তাই জন্য আমাদের প্রত্যেককে এখন থেকে অভিনয় করতে হবে, ঠিক আছে? আমরা বুড়ো ছেলেকে খুঁজে বের করবই। তাই যে ভয় ঠাকুর, তাই যে ভয়, আমার দাদু ভাইকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও। রঞ্জিৎ লাহিড়ি, ভিহি রঞ্জিৎ লাহিড়ি, মনীষা। জি মাইজি। এ রঞ্জিৎ লাহিড়ির সব খবর আমার চাই, পতা লাগা। ঠিক হে মাইজি। নজমা, হে নজমা, নজমা। জি মাইজি। আর যদি কবি দুবার তোকে ডাকতে হয়েছে তো দেখিস। নেই মাইজি, এরকমটার হবে না। ইন্দ্রজিৎ লাহিড়ি কি করছে? চুপচাপ বসে আছে। নজর মে রাখনা উসকো, চল যা। কি বললো? নিশ্চয় তোমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমরা আজ রাতেও সার্চ টিম নিয়ে ইন্দ্রজিৎ বাবুকে নদী পথে খুঁজতে বেরো। একটা না একটা খবর ঠিক পাবো, আর আমি আপনাকে ইনফর্ম করব। আপনি কোনো টেনশন করবেন না। অর্কদা,
রাত্রিবেলা গাড়ি রেডি রেখো। গাড়ি? আমাদের একটা গাড়ি ভাড়া করতে হবে। অলোকা ম্যাডামের সঙ্গে ইন্দ্রবাবু খুঁজে আমরা প্রত্যেকে যাব। গলি আপনার সিনা ছুঁয়ে বেরিয়ে গেছে, কপাল ভালো আছে আপনার? কেমন আছেন? কিছু মনে পড়লো? মনে পড়লো কুছ? আরে 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 বেঠিয়ে বেঠিয়ে শান্ত হয়ে যাইয়ে বেঠিয়ে। আমার আমার কিছু মনে পড়ছে না। আমি কে? আমি কোথা থেকে এসেছি? এই জায়গাটা আমি কোথায়? আমি কিছু মনে করতে কই বাত নেই, কই বাত নেই। এরম করবেন না আপনি, আপনার এরম করা বারণ আছে। মাইজি, নজমা। জি মাজি। খেয়াল রাখবে ওনার, আরাম সে রহি। কেমন আছে? পেছানা হামে আন্ডারওয়ার্ল্ড কুইন জানবি সিং কি তো? একদম সহি পেছানা। তা রঞ্জিত বাবু, আপনার সাথে আমার কিছু বাত করার আছে। আমার সঙ্গে কথা বলুন। আরে আমার বাত শুনে আপনি তো ছিটকে যাবেন। ও আপনার বড় ভাই আছে না, ইন্দ্রজিৎ বাবু, যাকে আপনি মারতে চেয়েছিলেন, সে তো আভিবি জিন্দা হ্যায়। হোয়াট বলছেন কি আপনি? সব জিন্দা নেই, মেরে পাস আছে। এটা হতে পারে না। আপনি কি বলছেন? দিস ইজ জাস্ট ইম্পসিবল। আপনি মাইজির উপরে বাত করবি তো? নাজমা দিখা দে। দেখ লিয়া না, আব আমার কথা ধ্যান সে শুনিয়ে। আপনি ভি ওকে মারতে পারেন, আমি ভি ওকে মারতে পারি। আপনি মেরে ফেলুন ওকে, ওকে মেরে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পেহলে তো আমার বাত শুনুন। ये काम करते होले अमा के 10 करोड़ रुपया देते हो। क्यों कौन मैड? आपने आपने की पागल हो गया। 10 करोड़ टाका की बोल छन की आपने ये? अरे मनीषा, उन्हें के बात तो करते दे, उन्हें की चाइचेन बोलते तो दे। अमी को मैं टाका दे दूंगा। ठीक है, ও ভি কই বাত নেই। তো আপনি টাকা দিবেন না তো আমি সব বলে দেবে পুলিশকে। কি বলবেন পুলিশকে? আপনি কি বলবেন? ডাকি এ, আপনি আপনার ভাইকে খুন করতে চেয়েছিলেন, কেসে ও ভি মিডিয়া কো হাম বলে দেবে। ওকে, আমি টাকা নিয়ে আসছি, কিন্তু ইন্দ্রজিৎ লাহিড়িকে আমি নিজে হাতে খুন করব। ওকে, ও ভি কই বাত নেই। কিন্তু দাদা ভাই ওখানে গেল কি করে? অস্পষ্ট স্রোতে ভেসে। নিশ্চয়ই ওনারাই ইন্দ্রবাবুকে রিকভার করেছেন। কিন্তু একটা ব্যাপার ভেবে আমার খুব খটকা লাগছে। জাহ্নবী সিং এই ব্যাপারটা কোথাও কিছু জানায়নি কেন?
মানে দেখো মিতুল, জাহ্নবী সিং এর সঙ্গে ইন্দ্রবাবুর কিন্তু কোনো লেনা দেনা নেই। তাই ইন্দ্রবাবুকে যখন ওরা পেল, জাহ্নবী সিং এর তো সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করার কথা। অন্তত ইন্দ্রবাবুর বাড়ির লোককে তো জানাতে পারত, কিন্তু ও কিচ্ছু না করে পুরো ব্যাপারটা গিলে রেখে দিয়েছে, আর সেটাই আমার সন্দেহ বাড়াচ্ছে। আমার মন বলছে বিপদ কিন্তু কাটেনি মিতুল, সামনে আরো অনেক বড় বিপদ আসছে। বিপদের সাথে ঘর করা মিতুলের অভ্যেস দাদা। আমি নিহারগড় যাব, আর আমার ইন্দ্রবাবুকে ফিরিয়ে নিয়ে আসবো। তুই ঠিক বলেছিস পঞ্চা, আমরা না আর ভয় পাবো না। ওই শয়তান রণজিৎ লাহিড়ী আগের দিন আমাদের চাকর বলে অপমান করেছিল না, শয়তানটাকে পথে বসিয়ে তবে আমাদের শান্তি। শোন সরু, আমি মিতুল দিদিকে সবটা ফোনে জানাই। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে নিহারগড় যাওয়াটা বোকামি হবে। কিন্তু না গেলে ইন্দ্রবাবুকে আনবো কি করে ম্যাডাম? যেতে তো আমাদের হবে, কিন্তু আপনি যেরকম বলছেন কালকে যাবেন সেটা আমি বারণ করছি। হ্যাঁ মিতুল, জাহ্নবী খুব গন্ডগোলের মানুষ, ওর নামে খুন ডাকাতি অপহরণের একাধিক মামলা চলছে। কোনো প্রিপারেশন না নিয়ে গেলে কিন্তু তোমারই বিপদ হতে পারে। তো প্রিপারেশন নিতে কত সময় লাগবে? দেখুন, এটা তো অন্য স্টেটের ইস্যু, অনেক আইনি জটিলতা আছে, দু তিন দিন সময় তো লাগবেই আমার। অনেক দেরি হয়ে যাবে ম্যাডাম। পঞ্চদা। হ্যাঁ পঞ্চদা বলো। হ্যালো মিতুল দিদি। শোনো মিতুল দিদি, আমাদের ইন্দ্রদাদা, আমাদের ইন্দ্রদাদা বেঁচে আছে মিতুল দিদি। তুমি কি করে জানলে? মানে তুমি কোথা থেকে খবর পেলে পঞ্চদা? মিতুল দিদি, আমি রণদাদার ঘরে আড়ি পেতেছিলাম। রণদাদা অনামিকার সাথে ফোনে কথা বলছিল। ইন্দ্রদাদা ওই নিহারগড়, হ্যাঁ নিহারগড় বলে কোনো একটা জায়গায় আছে মিতুল দিদি, আর ওই রণজিৎ লাহিড়ী ইন্দ্রদাদাকে মারতে যাচ্ছে। তুমি কিছু একটা করো মিতুল দিদি। হ্যালো মিতুল দিদি, হ্যালো হ্যালো। কি হলো মিতুল? রণদাদা খবর পেয়ে গেছে ইন্দ্রবাবু বেঁচে আছে, আর নিহারগড়ের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছে। কি, ও কি করে জানলো? আমি জানি না কোনে দিদি কি করে জানলো। পঞ্চদা তো আর কিছুই বললো না, শুধু এইটুকুই বললো নিহারগড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আমরা এত কিছু চেষ্টা করলাম, তারপরেও কিছু না বলো না। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, ইন্দ্রবাবু বেঁচে আছে খবরটা পেয়ে নিশ্চিত হলাম কি হলাম না, আর একটা খবর এসে হাজির। বলে বাবা, তুমি কি একটু শান্তি দেবে না আমার? না না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব নিহারগড়ে পৌঁছাতে হবে। এবার রণজিৎ লাহিড়ী আর কোনো ভুল করবে না, চিরকালের মতো ইন্দ্রজিৎ লাহিড়ীকে আমি মেরে দেব। পৃথিবীতে ইন্দ্রজিতের আর কোনো অস্তিত্ব রাখবো না আমি। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে পাশের রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে ওই পাশের গ্যারেজ অবধি আমাকে যদি একটু লিফট দিতেন তাহলে খুব সুবিধা হতো আর কি, যদি আপনার কোনো আপত্তি না থাকে। নট আ প্রবলেম অ্যাট অল, মানে আপনার মতন একজন মহিলা যদি আমার গাড়িতে বসে আর আমি তাকে হেল্প করতে পারি তাহলে আই উইল বি ভেরি হ্যাপি। কাম সিট। থ্যাংক ইউ। নিজের নোংরা চরিত্রের জন্যই তুমি আবার ফাঁদে পড়লে রণজিৎ লাহিড়ী। আসলে কি বলতো, তুমি যতই চেষ্টা করো না কেন, আমার ইন্দ্রবাবুর ক্ষতি করার আগে তোমাকে আমার মুখোমুখি হতেই হবে। দেখি এবার কে এই জাহ্নবী সিং
যে তোমার সাথে হাত মিলিয়ে ইন্দ্র ওর ক্ষতি করা ঠিক করেছে। ক্যা হুয়া, ইতনা শোর কিউ করছো? দেখিয়ে না মাইজি, আপনার লোক আমাদের ভেতরে যেতে দিচ্ছে না। আজ আপনার জন্মদিন আছে, আমরা আপনাকে ভেট দেব কি করে? কই প্রবলেম হবে না, আজ গেট খোলা থাকবে, আছে তিন দিন তক, চেক পোস্ট ভি খোলা থাকবে, আমারা গেট ভি খোলা থাকবে। এ সবাই কান খুলে শুনে রাখো, সবাইকে ঢুকতে দিবি, কাউকে আটকাবি না। সবাইকে কিভাবে ঢুকতে দেওয়া ঠিক হচ্ছে মাইজি? আপনি তো মানা কি না? হ্যাঁ, হাম মানা কিয়া থা, আবি হাম বল রহে হ্যায়, মেরে জন্মদিন কে খুশি মে তিন দিন তক উৎসব হোগা, আর ইয়ে তিন দিন কোই চেকিং ওয়েকিং নেই হোগা, সব অ্যানাউন্স কর দো চেক পোস্ট মে, ইয়ে তিন দিন তক কোই চেকিং নেই হোগা, লেকিন কোনো বাইরের আদমি কে সন্দেহ হলে তাকে আটকে দিবে। बैग लेके आइए। सुनाई नहीं दिया था? बैग लेके आइए। सुनिए, किधर जाना है? सब कोई वहां नाचा गाना कर रहा है, तुम यहां क्या कर रही हो? असले हमरा तो घूरे घूरे नाच करी ताई एसेछी, एई तो नाचछी। জড়িয়ে ধরছেন কেন এবার?
বলছিস মিতুল মা, বুড়ো ছেলে এসব বললো? শুধু তাই নয়, আমি ওকে বিরক্ত করছি বলে চিৎকার করে বাইরের লোক ডাকছিল। প্লিজ এভাবে কান্নাকাটি করো না, এভাবে কান্নাকাটি করলে আমাদের রিস্ক আরো বাড়বে। হ্যাঁ মিতুল, এখানে আমারও কিছু কথা কানে এসেছে। তোমরা ইঞ্জুকেটা নদীর পাড় থেকে উদ্ধার করে তবে এখানে নিয়ে এসেছিল। মিতুলের সব কথা শুনে যেটা মনে হচ্ছে, এই বিপদে দাদাভাই প্রাণে বেঁচে গেছে, কিন্তু মাথায় আঘাত লাগার জন্য দাদাভাই সবকিছু ভুলে গেছে। না না, আমি এটা বিশ্বাস করি না। ইন্দ্রবাবু সব ভুলে যেতে পারে না, আমি আমি বিশ্বাস করি না এটা। মিতুল মা প্লিজ বোঝ, আমাদের এখন ইমোশনাল হলে চলবে না, প্র্যাকটিক্যালি ভাবতে হবে। যে করেই হোক এখান থেকে বুড়ো ছেলেকে বের করতেই হবে, কিভাবে করবো সেটা ভাব। সত্যি তো ইন্দ্রবাবু সত্যি যদি স্মৃতিশক্তি হারিয়ে গিয়ে থাকে তাহলে তো নিজের ইচ্ছে এখান থেকে যাবে না, উল্টে আমরা যদি নিয়ে যেতে চাই তাহলেও তো আমাদের ধরিয়ে দিতে পারে, তাই না? কি করবো আমি এখন? বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ। হ্যাঁ বিপদ, কিন্তু ইন্দ্রবাবুর প্রাণ সংশয় রয়েছে। এই সবকিছু জেনেও আমরা তো এখান থেকে চলে যেতে পারি না, আমাদের কোন একটা উপায় ভাবতে হবে, কোন একটা উপায় বার করতেই হবে। এখান থেকে যে করেই হোক ইন্দ্রবাবুকে নিয়ে যেতে হবে। আমার সত্যি মাথা কাজ করছে, আমি একটা কথা বুঝতে পারছি না, ইন্দ্র যদি আমাদের চিনতে না পারে লোক আমরা বার করবো কি করে এখান থেকে? একটা উপায় আছে। কি মিতুল মা? ঘুম পাড়িয়ে, ইন্দ্রবাবুকে ঘুম পাড়িয়ে এখান থেকে নিয়ে যেতে হবে। কি বলছো কি মিতুল? না না, এতগুলো লোকের মাঝখানে দাদাভাইকে একা ঘুম পাড়ানো নেক্সট টু ইম্পসিবল। অসম্ভবকে আমাদের সম্ভব করতে হবে, যে করে হোক ইন্দ্রবাবুকে এখান থেকে বের করতেই হবে। দেখো ইন্দ্রবাবুকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে, তাতে নিশ্চয়ই কারো কোনো দ্বিমত নেই। না নেই, কিন্তু আমি বলতে চাই। কোনো কিন্তু না শুভ দাদা, রাস্তাটা কি সেটা বলো। আমি অনেক ভেবে চিন্তেই কথাটা বলেছিলাম, সবাইকে ঘুম না পারে এখান থেকে ইন্দ্রবাবুকে বের করে নিয়ে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, এইভাবে হয়তো হবে না, আমার অন্য আর একটা বুদ্ধি মাথায় এসেছে। কি? আচ্ছা অর্কদা, আশেপাশে নিশ্চয়ই পেনের দোকান পাওয়া যাবে, আর তাতে ঝর্ণা কলম। ঝর্ণা কলম? হ্যাঁ, ফাউন্টেন পেন। আমরা যদি পেনের মধ্যে কুমির ওষুধ ঢুকিয়ে দিই তাহলেও তো হয়। সে পাওয়া যাবে না কেন, কিন্তু তুমি ওগুলো দিয়ে কি করবে? এবার দেখবে মিতুল পালের কামা। আরে তুম লোক রুকো ইধার। শুভ, কি ব্যাপার বলতো, আটকাচ্ছে কেন আজকে? এই তো বুঝতে পারছি না, আমি কিন্তু এটারই ভয় পাচ্ছিলাম। এই গুজগুজ ফুসফুস মত করো, তুম লোক আজ ফির কিউ আয়ে হো? আরে সব চুপ কিউ হো? হাম লোক তো ঘুরে ঘুরে লাচা গানা করি, খিলা দিখাই, আর আজ হাম ইয়াহাঁ সে চলে জায়েঙ্গে। তো ফির সোচা মাইজি কো ভেট দিয়ে আসি। মাইজি তো কাল আমাদের লাশ দেখে খুব খুশি হয়েছেন, বকশিশও দিয়েছেন, কিন্তু আমরা তো মাইজিকে কিছুই দিতে পারিনি, তাই ফল দিয়ে এসেছি। হ্যাঁ পারমিশন দিজিয়ে না, আমরা আমাদের স্পেশাল সাপ খেলা মাইজিকে দেখিয়েই চলে যাব। ইয়ে সব বাদ মে হোগা, আবি রুকো ইধার, আন্দর আবি বহুত ভিড় হ্যাঁ, হম লোক তুম লোগো কো বুলা লেঙ্গে।
তুমি বিনটা বাজাতে পারবে তো? ঘুমিতে থাকাকালীন দেখেছি সুরটাও মাথাতে আছে, সে আমি বাজিয়ে দেব। কিন্তু অর্কদা, তুমি নিশ্চিত তো সাপটার বিষ নেই? তুমি একদম চিন্তা করো না মিতুল, বেঁধে খেতেই বিষদাঁত ভাঙিয়ে নিয়েছি, ও সাপে বিষ থাকবে না, কোনো চিন্তা নেই। কিন্তু ইন্দ্রবাবু কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না তো। নিশ্চয়ই ভেতরে কোথাও আছে। তাই হবে। শোনো অর্কদা, আমি ছুরিটা খুলে দেবো, সেই সময় সাপটা বাইরে বেরিয়ে পড়বে, আর আমাদের প্ল্যান মতো আমরা সেই সময় ইন্দ্রবাবুকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? একদম ঠিক আছে। তাহলে আমরা কনফিডেন্ট তো সবাই? তাহলে কিন্তু আমি এবার চেঁচিয়ে মাইজিকে ডাকছি। হ্যাঁ মাইজি, 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 এটা শোর কোন করছে? ভয় পেও না অনামিকা, ওরা এখানে চলে এসেছে কিন্তু এখান থেকে কেউ ফেরত যাবে না। আমি একটা কথা তোমাকে বলে রাখলাম, এই নিহার গড়ে এদের সবার লাশ চলবে। কি রণ, জাহ্নবী সিং এর লোকেরা কেউ দেখতে পেল না? আটকাবো তো ওদেরকে। আমার মনে হয় জাহ্নবী সিং বাড়ির ভেতরে আছে, মিতুলরা কোনোভাবে ওদের চোখে ধুলো দিয়ে পালাচ্ছে। জাহ্নবী সিং এই ব্যাপারে কিচ্ছু জানে না। অনামিকা তুমি একটা কাজ করো, তুমি ইমিডিয়েটলি বাড়ির ভেতরে যাও, লোকজনদের খবর দাও, ওদেরকে নিয়ে বাইরে বেরিয়ে এসো, আর আমি ততক্ষণে কেউ মিতুলকে আটকাচ্ছি। ওকে যাও। গাড়ি দাঁড় করালি কেন? কি হলো শুভ দাদা? কি হলো? অমন মুখ করে বসে আছো কেন? কি হয়েছে বলো তো। গাড়ির তেল শেষ, কিচ্ছু করা যাবে না। কি গাড়ির তেল শেষ মানে? তাহলে কি করবো এখন আমরা? জাহ্নবী সিং এর লোক যদি এদিকে চলে আসে আমাদের তো ধরে ফেলবে। কি বলতো, তুই আগে দেখে রাখিস নি? দেখুন, অচেনা অজানা জায়গায় এখানে জঙ্গলের ভিতরে কোথায় পেট্রোল পাম্প পাবো আমরা? আচ্ছা আচ্ছা দাঁড়াও অর্কদা, এখন নিজেদের মধ্যে ঝামেলা না করে আমাদের আগে জঙ্গল থেকে বেরোনো উচিত। কাল সকাল অব্দি কাটিয়ে দিতে পারলে আর চিন্তা নেই। কিন্তু আমার আমার মনে হয় যে জঙ্গল থেকে বেরোনোটা এখন বেশি রিস্ক। আমার মনে হয় জঙ্গলের আরো ভিতরে ঢোকা দরকার, তাহলে ওরা খুঁজে পাবে না আমাদের। হ্যাঁ তাই বরং করি। ইন্দ্রবাবু এসো এসো। না না, আমি কোথায় যাবো? আপনি জঙ্গলে আমাকে নিয়ে যাচ্ছেন কেন? আমি আপনাদের ভরসা করতে পারছি না। আমি আপনাদের সাথে কেন পালিয়ে বেড়াচ্ছি? আপনি আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? তোমাকে বাঁচাতে।